আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রবাসী ভাইরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই নিজ গৃহে সৌদি সরকারের আইন মেনে ভালোই আছেন। আজকে শুনব এক হৃদয় বিদারক সংবাদ, সেটি হলো সৌদিতে এবার করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশের জেদ্দা কাউন্সিলের কাউন্সিল। তো চলুন বিস্তারিত শুনে ফেলি। সৌদিতে এবার করোনা আক্রান্তে বাংলাদেশের জেদ্দা কনসিলেটরের লেবার কাউন্সিল আমিনুল ইসলাম আজ 18 এপ্রিল এই তথ্য নিশ্চিত করেছেন জেদ্দা কনসুলেটর। করোনায় আক্রান্ত কনসুলেটকে জেদ্দার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল, জানা যায় সেখানে আইসোলেশনে ছিলেন তিনি। সৌদি আরবের কোভিড-19 এর ভয়াবহ আকার ধারণ করেছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত 18 এপ্রিল রেকর্ড সংখ্যক 1132 জন আক্রান্ত হয়েছে এবং সেই সাথে গত হয়েছেন 5 জন। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মোট আক্রান্ত 79% প্রবাসী। প্রবাসী ভাইদের কাছে অনুরোধ, আপনারা যথেষ্ট সতর্ক অবলম্বন করুন। আপনারা ভুলে যাবেন না, আপনাদের উপরে রয়েছে আপনাদের পরিবারের দায়িত্ব, রয়েছে দেশের প্রতিও কর্তব্য। নিজে ভালো থাকলেই তাদেরকে ভালো রাখতে পারবেন। আজ 18 এপ্রিল সৌদি আরবের আরও একজন বাংলাদেশি প্রবাসী কোভিড-19 আক্রান্ত হয়ে নিহত হয়েছেন। নিহতের নাম জিয়াউর রহমান। আল্লাহ তাকে বেহেস্ত নসিব করুক, আমিন। সকল প্রবাসী ভাইদের নিকট অনুরোধ, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, তার রুহের মাগফিরাতের জন্য 2 রাকাত নফল নামাজ পড়বেন ইনশাআল্লাহ। তিনি কক্সবাজার জেলার উখিয়ার অধিবাসী ছিলেন। জানা যায় শরীরে করোনা ভাইরাসের লক্ষণ দেখা দিলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী তিনি মক্কায় অবস্থান করেন। মক্কার একটি হাসপাতালে চিকিৎসারত ছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত গত 15 এপ্রিল মক্কার ওই হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্না ইলাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে বেহেশত নসিব করুন। পরবর্তীতে 17 এপ্রিল শুক্রবার মক্কায় তাকে দাফন করা হয়। এ নিয়ে সৌদি আরবে কোভিড আক্রান্ত হয়ে মারা গেলেন 14 বাংলাদেশি। প্রবাসী ভাইরা, সবাই বেশির থেকে বেশি সুরক্ষিত থাকুন, নিজের কথা চিন্তা করুন, নিজের পরিবারের কথা মনে করে হলেও ঘর থেকে বের হবেন না। সৌদি আরবের সকল ধরনের আপডেট খবর আমরা আপনার নিকট পৌঁছে দিব, সেজন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের বেল বাটনে ক্লিক করে অলে প্রেস করতে ভুলবেন না, ভিডিওটি শেয়ার করুন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।